আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক রাকাতে তিনটা সূরা পড়েছিলেন, কি করে পড়েছিলেন? আগে সূরা বাকারা, তারপরে সূরা নিসা, তারপরে সূরা আলে ইমরান। এখানেও হানাফিদের বিরোধিতা আছে। হানাফি ভাইয়েরা বলে কি, সিরিয়ালে উলট পালন করলেই নামাজ দৌড়াইতে হবে। ফালতু কথাবার্তা, কত ফালতু কথা! দেখেন নর্মালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একই রাকাতে যে তিন সূরা পড়লেন, কি করেছেন? লোটপলট হয়েছে। সূরা বাকারার পরে কি আলে ইমরান না? কিন্তু আল্লাহ রাসূল কোনটা পড়েছেন? সূরা বাকারার পর নিসা পড়েছেন, তারপরে আলে ইমরান পড়েছেন। তোমার দলিল দিয়ে কাজ হয় না, মাসলা কিসে? তুমি মাসলা পাও কোথায়? এটা সূরা উলটপলট করলে নামাজ নষ্ট হয়ে যায়। বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা হাদিস কোরআনে মাসলা দিয়ে দেয়। সিফাতুস সালাত আলবানী, আলবানী রহমতুল্লাহ আলাইহি লেখা যে সালাত সম্পাদনের পদ্ধতি, আমি অনুবাদ করেছি, হয়তো মসজিদের বাইরে পাওয়া যাবে বইটা। দেখেন সিরিয়াল দেওয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে সিরিয়ালের উলট পালট সিস্টেম, একেবারে এক ভুরি ভুরি সিরিয়াল উলট পালট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত পড়েছে। কিন্তু সূরা কমপ্লিট করার পরে এই সূরার একটু, এই সূরার একটু, এরকম করে না, সূরাটা কমপ্লিট করবে, এরপরে সিরিয়াল আপনার যাই হোক না কেন, সমস্যা নেই। একজন বলতেছে সূরা নাস পড়ে ফেলেছে আগে, এখন কি করবে? ওরে আল্লাহ, বিপদ হয়ে গেছে। একজন সূরা নাস আগে পড়েছে, এখন কিভাবে সালাতটা পড়বে? আগের রাকাতে সূরা নাস পড়ে ফেলেছে, সূরা ফাতিহা হানাফি মজহবের কুল কিনারা পাই না, কুল কিনারা পাচ্ছে না। আপনি দেওবন থেকে একবারে হাট হাজারি পর্যন্ত সব মুফতি হুজুরের কাছে যেয়ে বলবেন কি ব্যবস্থা বলছে, খুব বিপদ ঘটে গেছে। এই বিপদ আর সারানোর উপায় নেই, কি করবে? তাহলে আবার ওই সূরা নাস দ্বিতীয় রাখাতো পড়বে, কিন্তু সিরিয়াল লোড পালট করতে পারবে না। নবী যদি সিরিয়াল উলট পালট করতে পারে, তো তুমি কে হে? তুমি কোন মুফতি? তোমাকে কে মুফতি বানাইলো? হাদিস ছাড়া কিভাবে তুমি মুফতি হয়েছ? দলিল ছাড়া কিভাবে তুমি মুফতি হও? কি পড়ে মুফতি হয়েছ? বুঝে আসে না। আমার রাসুলের তরিকায়, রাসুলের সুন্নাতে সিরিয়াল উলট পালট পাওয়া যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, উত্তম উত্তম হলো সিরিয়ালি পড়া, কিন্তু তারপর আর আপনি বলতেছেন নামাজই ভঙ্গ হয়ে যাবে, কত ভণ্ডামি এটা ফতোয়া, ভণ্ডামি ফতোয়া। হ্যাঁ, আপনি সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাত, কোনো সমস্যা নেই, সূরা ফালাক পড়েন, পরের রাকাতে সূরা ফালাক পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কে বললো? কে নিষেধ করেছে আপনাকে? আপনি সিফাতুস সালাতটা পড়েন, সালাত সম্পাদনের পদ্ধতি আল্লামা নাসিরুদ্দিন আলবেন, ডিটেলস পাবেন, কলিজা ঠান্ডা করে নেন, কত সিরিয়ালে উলট পালট আছে। এই সিরিয়ালে উলট পালট এগুলো হাদিস দ্বারা দেখাইতে গিয়েই বেশ কয়েক পৃষ্ঠা লেগে গেছে। সুরার নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, ধরেন যে 30 নম্বর সুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে পড়েছেন আগের রাকাতে, পরের রাকাতে 29 নম্বর, কোনো সমস্যা নাই। দেখেন আপনি কত হাদিস পাবেন, ডজন ডজন হাদিস আছে, উত্তম। তাও এটা হলো, এটা আমাদের মাসলা, এটা হলো আমলের দিক থেকে, বেশিরভাগ আমরা এটাই করি, এই দিক থেকে উত্তম বললাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, উলট পালট হইলো।